আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ঈদ পরবর্তী লকডাউনে পোশাক কারখানা খোলা রাখার দাবি জানিয়েছে বিজিএমইএ, বিকেএমইএ সহ তৈরি পোশাক শিল্পের বিভিন্ন সংগঠন। দাবি বিবেচনার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ সচিবের কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে সংগঠনগুলো। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। পশ্চিমা বাজারের শীত বড়দিনকে সামনে রেখে বেচা বিক্রি বেড়ে যায় এবং পরবর্তী গ্রীষ্মের অর্ডার বুকিংয়ে জুলাই আগস্ট এই দুই মাস খুবই গুরুত্বপূর্ণ। মোট রপ্তানি 40% আসে এই সময়ে। কিন্তু দেশের করোনা সংক্রমণ ও মৃত্যু দুই বেড়ে যাওয়ায় প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে 23 জুলাই থেকে 14 দিন সবকিছুই বন্ধ থাকছে। ঈদের ছুটি ও লকডাউন মিলিয়ে প্রায় 3 সপ্তাহ বন্ধ থাকবে কারখানার উৎপাদন। এতে রপ্তানিমুখী এসব শিল্পের ক্ষতির আশঙ্কায় কারখানা খোলা রাখার অনুরোধ জানালেন ব্যবসায়ীরা। আমাদের শিল্প কারখানা যেন খোলা থাকে, কারণ আমরা জানি যে ইকোনমিতে শিল্প কারখানা যদি খোলা না রাখা যায় তাহলে ইকোনমিতে এটার একটা মারাত্মকভাবে নেতিবাচক এফেক্ট হবে। এই সময়ে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর অর্ডার গ্রহণ করতে না পারলে যেমন ক্ষতি হবে, তেমনি কারখানা বন্ধ রাখলে এয়ারশিপমেন্টে পণ্য পাঠানো খরচ বাড়বে, যার নেতিবাচক প্রভাব পড়বে পুরো শিল্পের উপরেই। আমরা মনে করি আমাদের কোনো অর্ডারই ক্যান্সেল হবে না সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, সুতরাং আমরা এখন কোনো অর্ডার ক্যান্সেলের কথা চিন্তা করছি না। ক্যান্সেল হয়ে যাবে যদি আমরা শিপমেন্ট করতে না পারি, তো সেই আমাদের যেন শিপমেন্ট করতে পারি সেই সহযোগিতাটাই আমরা চাচ্ছি। সরকারের পক্ষ থেকে কোনো কিছু জানানো না হলেও দুই দিন পর মন্ত্রিপরিষদ বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত আসবে বলেও জানান সংগঠনের নেতারা। আমরা আবেদন করেছি, আমাদের পরশুদিন আগামী পরশুদিন ওনাদের মিটিং আছে, সেই মিটিং এ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা।